হ্যালো ওয়েলকাম টু দ্যান ওয়েলকাম ভিডিও অফ ওয়ে আর একটা নতুন ভিডিও তোমাদের অনেকেরই যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে সবই মোটামুটি একটা কিন্তু অনেক দিনের গ্যাপ হয়ে গেছে অনেকেরই এবং সেই কিছু প্রবলেম সেগুলো কিন্তু তোমাদেরকে রয়েছে তো সেই প্রবলেমটা কীভাবে ওভারকাম করা যাবে তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করবো তার আগে বলি যারা এখনও সাকসেস হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকে ভিডিও শুরু করি তো ফার্স্টেই হাউ টু ওভারকাম দ্য প্রবলেম আর ডাউটস অনেকের প্রবলেমস হচ্ছে অনেকের বিভিন্ন রকম ডাউটস রয়েছে তো ফার্স্ট যেটা বলবো রিড ইয়ার টেক্সট বুক তো দেখো টেক্সট বুক তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাবে প্র্যাকটিক্যালের বিভিন্ন যে প্রসিডিওর হয় সেটা কিন্তু সেটা কিন্তু টেক্সট বুকের ওপর টেক্সটের জিনিসগুলোর ওপর কোথাও না কোথাও ডিপেন্ডেন্ট হয় ঠিক আছে তো সেই জন্য তোমাদের সেই টেক্সটের নলেজটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে খুব বেশি দরকার নেই অ্যাকচুয়ালি ক্যাজুয়ালি তুমি কিন্তু টেক্সট বুকটাকে একটু পড়ে নাও এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্লিয়ার ইওর কনসেপ্ট তোমার কনসেপ্ট কোন কোন জায়গায় লাগবে ক্যালকুলেশনে লাগবে তোমার যে কোনো ফর্মুলাগুলো মোটামুটি একটু মনে থাকা লাগবে ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের ফর্মুলাগুলো ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখতে লাগবে ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে বেসিক কনসেপ্ট যেগুলো সেগুলো লাগবে দেন তোমরা ডায়াগ্রাম যদি কোনো চার্ট থাকে গ্রাফ থাকে তো সেগুলো একটু ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করো ডায়াগ্রামটা কিভাবে যাচ্ছে সেই কনসেপ্টটা তোমার বুঝতে লাগবে ঠিক আছে তুমি ক্যালকুলেশনটা যখন করবে যে কোনো ধরো সিম্পল যে কোনো ক্যালকুলেশান ধরো কোনো ফর্মুলা দিয়ে একটা ক্যালকুলেশান করতে হবে তো সেই ক্যালকুলেশানগুলো ফর্মুলাটা কেন হলো বা ক্যালকুলেশানটা কিভাবে হবে সেই জায়গা থেকে একটু কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নাও আর তার সঙ্গে সঙ্গে চার্ট আর গ্রাফ যেগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে বুঝে নাও এবার তোমাকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফিকেশন তোমার যখন প্র্যাকটিক্যাল রুমে প্রত্যেক বছর প্রতিটা ব্যাচ যখন প্র্যাকটিক্যাল রুমে যায় তাদের ফার্স্ট কিন্তু ইনস্ট্রুমেন্টগুলোকে চিনতে লাগে ঠিক আছে ইনস্ট্রুমেন্টগুলোকে বুঝতে লাগে কোনটা কি কোন জিনিসটা কি ঠিক আছে তো সেই ইনস্ট্রুমেন্টগুলো তোমাকে বুঝতে হবে যেমন আমি যদি কেমিস্ট্রির একটা সাধারণ উদাহরণ দিই তো যে টেস্ট ফানেলটা তো সেগুলো তোমার বুঝতে লাগবে বার্নারটা বুঝতে লাগবে এবার তোমরা যদি দেখো যদি জেনে থাকো তাহলে ফাইন বাট যদি কেউ না জেনে থাকো তাহলে কিন্তু ইনস্ট্রুমেন্ট কোনটা কোন ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু একটু বুঝে নিতে হবে ঠিক আছে না হলে কিন্তু সমস্যা আছে তো আগে থেকেই ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফাই করে নিও তোমরা গুগল থেকে বিভিন্ন ফটোজ দেখে নিতে পারো তোমরা ইউটিউবের হেল্প নিতে পারো তোমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফাই করে নিও নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বুক প্র্যাকটিক্যাল বুক কিনতে লাগবে প্র্যাকটিক্যাল বুকটা কিনে প্র্যাকটিক্যাল বুকের একদম প্রথম থেকে পরপর পরপর সিরিয়াল ওয়াইজ পড়তে থাকো যতগুলো প্র্যাকটিক্যাল আছে যে কটা প্র্যাকটিক্যাল দেখছো বা তোমার মনে হচ্ছে দেখবে প্র্যাকটিক্যাল বুকগুলো পড়বে তখন দেখবে কোথাও না কোথাও ইন মানে তুমি একটা ইমাজিন করো যখনই পড়ছো প্র্যাকটিক্যাল বইটা তুমি একটু ইমাজিন করো তুমি ইনস্ট্রুমেন্টগুলো এতক্ষণে তোমার আইডেন্টিফাই হয়ে গেছে এবার যখন তুমি পড়ছো তখন ইমাজিন করো যে সেই ইনস্ট্রুমেন্টটাকে নেওয়া হচ্ছে এবং সেটাকে এ করা হচ্ছে যদিও প্র্যাকটিক্যাল ক্লাস কখনোই এইভাবে আমি বলে দিয়ে হবে না বা এইভাবে বলে দিয়ে ইমাজিন করে সম্ভব নয় কিন্তু স্টিল তুমি একটু ইমাজিন করো যে যখন তুমি পড়ছো তুমি যে ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটা তুমি নিচ্ছ বা ওটা দিয়ে এই কাজটা হচ্ছে তো সেটা তুমি ইমাজিন করো ঠিক আছে তাহলে দেখবে অনেকটা আমার মনে হয় যে তোমার ভাবতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে ঠিক আছে নেক্সট আমি বলবো ইউজ গুগল অর ইউটিউব তুমি ইউটিউবে ওই পার্টিকুলার প্র্যাকটিক্যালটার উপর যদি যদি কোনো ভিডিও থেকে থাকে আমার বিশ্বাস হয়তো তুমি পেয়েও যাবে তো সেই জায়গা থেকে একটু দেখো প্র্যাকটিক্যাল বুকে পড়ো দেন ইমাজিন করো আর ইউটিউব বা ভিডিও কোনো ভিডিও যদি পাও সেটা একটু দেখে নিও যদি ভিডিও না পাও তাহলে প্র্যাকটিক্যাল বইয়ের যেটা তুমি ইমাজিন করছো সেটাকে আরও একবার বা দুবার পড়ো যদি ভিডিও বাই চান্স কোনো পার্টিকুলার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তুমি নাই পেতে পারো ভিডিও তো সেই ভিডিও যদি না পাও তাহলে কি করবে তাহলে ওই পার্টিকুলার প্র্যাকটিক্যালটা করার জন্য কোন কোন ইনস্ট্রুমেন্টটা লাগছে সেটা একটু বুঝে নেবে তারপরে প্র্যাকটিক্যালের যে প্রসিডিওর সেটা দু তিনবার একটু পড়ে নাও এবং পড়ার সঙ্গে সঙ্গে একটু ইমাজিন করো তাহলে দেখবে আমার এইভাবে মনে হয় যে তোমরা তোমাদের প্র্যাকটিক্যালের যে প্রবলেম এবং যে গ্যাপ সেইটা কিন্তু কিছুটা হলেও কিছুটা হলেও কমাতে পারবে পুরোটা কমপ্লিটলি ফিনিশ করা বা কমপ্লিটলি কমপ্লিট করা সেটা তো পসিবল না অবশ্যই প্র্যাকটিক্যালটা হাতে ধরে করার জিনিস তো যতটা সম্ভব এইভাবে তোমরা ওভারকাম করতে পারবে তো আজকে ভিডিওটা এত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ কিপ ওয়াচিং সাকসেস